বিরতির পর আবারও আপনাদের স্বাগত। চোখ রাখবো কৈলা শহরের দিকে। লাগাতার তিন দিন ধরে কৈলা শহরের ছাত্রছাত্রীরা গাড়ির টায়ার পুড়িয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। দোসরা ডিসেম্বর বৃহস্পতিবার, তেসরা ডিসেম্বর শুক্রবারের পর চৌঠা ডিসেম্বর শনিবারও ছাত্রছাত্রীরা কৈলা শহর রাস্তা অবরোধ করে। তবে প্রথম দিন ছাত্রছাত্রীরা নিজেরা একা আন্দোলন করলেও তেসরা ডিসেম্বর ও চৌঠা ডিসেম্বর ছাত্রছাত্রীরা এনএসইউআইয়ের নেতৃত্বে আন্দোলন করে। প্রথম দুদিন আন্দোলন কৈলা শহরে একই জায়গায় অনুষ্ঠিত হলেও চৌঠা ডিসেম্বর শনিবার কৈলা শহরের বিভিন্ন জায়গায় ছাত্রছাত্রীরা এনএসইউআইয়ের নেতৃত্বে আন্দোলন করেছে। শিক্ষা দপ্তর পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী শনিবার দুপুর 12টা থেকে নবম থেকে একাদশ শ্রেণীর ষাটমাসিক পরীক্ষা শুরু হবার কথা থাকলেও কৈলা শহরের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা ভিন্ন ভিন্নভাবে আন্দোলন করেছে। কৈলা শহরের আরকেআই স্কুলের ছাত্ররা কৈলা শহর থানার সামনেই রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। টিলাবাজার স্কুলের ছাত্রছাত্রীরা স্কুলের মূল গেট তালাবন্দী করে স্কুলের সামনে বড় বড় টায়ার আগুনে পুড়িয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। বিদ্যানগর স্কুলের ছাত্রছাত্রীরা স্কুলের মূল গেট তালাবন্দী করে স্কুলের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। কৈলা শহর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ভগিনী নিবেদিতা স্কুলের ছাত্রছাত্রীরা স্কুলের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। সবকটি স্কুলের ছাত্রছাত্রীদের সাথে এনএসইউআইয়ের নেতারাও উপস্থিত ছিলেন। সবকটি স্কুলেই সকাল 11টা নাগাদ আন্দোলন শুরু হওয়ার পর প্রচুর পুলিশ এবং টিএসআর ঘটনাস্থলে যায়। টিলেবাজার স্কুলের গেটের তালা পুলিশ ভাঙা শুরু করতে ছাত্রছাত্রীরা বাধা দিলে পুলিশ ছাত্রছাত্রীদের লাঠি পেটা করে। প্রতিটি স্কুলের প্রধান শিক্ষক সহ বাকি শিক্ষকরা পুলিশদের ব্যবহার করে স্কুলে পরীক্ষা হলে নিয়ে বসায়, এমনও কিন্তু অভিযোগ ছাত্রছাত্রীরা করছেন। এনএসইউআই ত্রিপুরা রাজ্য কমিটির সাধারণ সম্পাদক শানু চৌধুরী উপস্থিত ছিলেন। সেখানে তিনি বলেছেন, সম্পূর্ণ অন্যায়ভাবে ছাত্রছাত্রীদের পুলিশ দিয়ে লাঠি পেটা করানো হয়েছে, ছাত্রছাত্রীদের পরীক্ষায় বসানো হয়েছে জোরপূর্বক। এরপর যদি ছাত্রছাত্রীদের ফেল করানো হয় তাহলে এর পরিণাম ভয়াবহ হবে বলেও হুমকি দিয়েছেন শানু চৌধুরী। মোট কথা, কৈলা শহরের বিভিন্ন বিদ্যালয়গুলোর সামনে ছাত্রছাত্রীরা বিক্ষোভ প্রদর্শন করেছেন এবং পরীক্ষা সংক্রান্ত বিষয় নিয়েই কিন্তু আজকের এই বিক্ষোভ প্রদর্শন করেছেন ছাত্রছাত্রীরা। তার পাশাপাশি প্রথম দিন তারা একা বিক্ষোভ প্রদর্শন করলেও তেসরা এবং চৌঠা ডিসেম্বর, আজ অর্থাৎ আজকে এবং গতকালকে এনএসইউআইয়ের নেতৃত্বেই কিন্তু ছাত্রছাত্রীরা বিক্ষোভ প্রদর্শন করেছেন। যদিও পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়েছে, ছাত্রছাত্রীদের পুলিশ তাদের লাঠি পেটা করেছে এমনটাও কিন্তু তথ্য উঠে আসছে। পুলিশকে বাধা দিয়েছিল ছাত্রছাত্রীরা তালা ভাঙতে এবং সেই বিষয়টাকে কেন্দ্র করে পুলিশ ছাত্রছাত্রীদের লাঠি পেটা করেছে, জোর করে তাদের পরীক্ষা হলে নিয়ে যাওয়া হয়েছে এমন কথাও কিন্তু ছাত্রছাত্রীরা অভিযোগ করছেন। এই গোটা বিষয়টা নিয়ে কি বলছেন সংশ্লিষ্টরা শুনব। যার কারণে এই পরীক্ষাটা যদি ফাইনাল হয়ে থাকে তাহলে স্টুডেন্টরা তো ফেল করবে। তারই প্রতিবাদে আজকে স্টুডেন্টরা গেটের বিভিন্ন স্কুলের তালা লাগিয়ে গেটের বাইরে বসে আন্দোলন করেছিল। আমাদের কৈলাসেও আন্দোলন হয়েছিল, কিন্তু আমরা দেখতে পেলাম ইউনিফর্ম পরা করে স্কুলের স্টুডেন্টরা যারা পরীক্ষা দিতে এসেছে তাদের উপরে পুলিশেরা লাঠি চার্জ করেছে। এই টিলাবাজার স্কুলে, বিদ্যানগর স্কুল, আরকেআই স্কুল, গার্লস স্কুলে পুলিশে লাঠি চার্জ করেছে। স্টুডেন্টদেরকে ফোর্স করে তাদেরকে স্কুলের ভিতরে ঢুকে তাদেরকে পরীক্ষা দিতে বাধ্য করা হচ্ছে। আজকে যেহেতু স্টুডেন্টরা যে প্রিপারেশন ছাড়া এসে পরীক্ষা বসেছে, তারা যদি ফেল করে সেই দায়িত্বটা পুরোপুরি এ রাজ্যের শিক্ষামন্ত্রী, এ রাজ্যের যা পুলিশকে লেলিয়ে দিয়ে পুলিশ অত্যাচার করে স্টুডেন্টদেরকে জোরপূর্বক ভাবে পরীক্ষা দেওয়াচ্ছে, এই পুলিশও দায়ী থাকবে, শিক্ষামন্ত্রীও দায়ী থাকবে, আমাদের জেলাশাসকও দায়ী থাকবে। তাই আমরা আজকে এই সাংবাদিক সম্মেলন করছি, এই কারণে আমরা প্রিন্টিং প্রেস, ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে জানিয়ে চাই, যদি স্টুডেন্টরা এই পরীক্ষা যদি ফলাফল ভালো না করে তার জন্য সম্পূর্ণ দায়ী থাকবে রাজ্যের শিক্ষা দপ্তর, রাজ্যের শিক্ষামন্ত্রী। আপনারা শুনলেন সেখানে এনএসইউআইয়ের নেতৃত্বের বক্তব্য এবং এই বিষয়টাকে কেন্দ্র করে এই মুহূর্তে কিন্তু গোটা কৈলা শহর জুড়ে বিভিন্ন রকম বিভিন্ন বিদ্যালয়গুলোর সামনেই কিন্তু বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে এবং এনএসইউআইয়ের নেতৃত্বই কিন্তু মূলত এই
বিক্ষোভ প্রদর্শনগুলো করা হয়েছে। যদিও ছাত্রছাত্রীদের জোরপূর্বক লাঠিপেটা করা হয়েছে, জোরপূর্বক পরীক্ষা দিতে বাধ্য করা হয়েছে, এবং সেই জায়গাতে ছাত্রছাত্রীরা যদি ফেল করানো হয় তাদের এরপর পরিণাম ভয়াবহ হবে এমন হুমকিও কিন্তু দিয়েছেন শানু চৌধুরী, এনএসইউআই নেতৃত্ব। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী লেটেস্ট নিউজ ও আপডেটস দেখতে শুধুমাত্র চোখ রাখবেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।